हेलो सबाई के वेलकम टू माय डेली ब्लॉग। आज के सकाल सकाल उठे बैरिए पड़े एका जा तुम्हारे संगे नेब अवश्य। तो फर्स्ट डेस्टिनेशन दिखे जावर आगे देखे रास्ता साइडे पाइन गाच ऊपर दिए सूर्यमामा उकी दिच्छे। तो कादेर कादेर एरकम रास्ता भलो लागे एकटू बोलो तो। तो चलो तुम्हारे निये जाई आमादेर फर्स्ट डेस्टिनेशन टी गार्डेन, शाम्मिं टी गार्डेनेर दिके। এখানে আহামরি কিছু নেই কিন্তু খুব সুন্দর একটা জায়গা, ফটো তোলার জন্য একদম পারফেক্ট। আধ ঘন্টা কিন্তু এখানে থাকতেই পারো, কিন্তু আমরা বেশিক্ষণ থাকিনি, আমাদের নেক্সট জায়গা একটা যাওয়ার ছিল। তো তাড়াতাড়ি ওখান দিয়ে বেরিয়ে পড়েছিলাম, ওখান দিয়ে এসেছিলাম আমরা এই লাভা মনেস্ট্রিতে। এইটা কিন্তু কেউ মিস করবে না, এখানে যেটা এটা যে মিস করবে সে কিন্তু একেবারে ভালো একটা জিনিস মিস করে যাবে। তো সামনে দেখো আমার মা দিদি দিদির ছানাটি যাচ্ছে। এটা হচ্ছে লাভা মনেস্ট্রির মেইন গেট। এখান থেকে ঢুকে তোমার সামনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা থাকে, আই থিঙ্ক পড়িনি আমি অবশ্য। তো এখান দিয়ে এরকম একটু উঁচুর রাস্তা আছে, যাদের পায়ে একটু প্রবলেম থাকে তারা সাবধানেই যাবে। তো উপরে উঠে এই হচ্ছে মনেস্ট্রিটা। এখানে গিয়ে এটা কিন্তু খুব একটা শান্তির জায়গা, কোনো বেশি কথা না বলে একটু নিজের মধ্যে থাকাই বেটার। আমার তো খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। তো এইটা হচ্ছে মেইন মনেস্ট্রির জায়গা, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ভেতরে যেতে হয়। চলো তোমাদের ভেতরেও নিয়ে যাও। এখানে না যত যাই যতক্ষণ ছিলাম পুরো মুগ্ধ হয়ে গেছিলাম এই বাচ্চাগুলোকে দেখে আর এই ঘণ্টা বাজার আওয়াজ শুনে। আচ্ছা, এই সাইডে এরকম বড় বড় যে দুটো ঘোরানোর যায় জিনিস থাকে, আমি শুনেছি কিছু উইশ করলে নাকি ঘুরে এরকমভাবে যে ঘুরিয়ে উইশ করলে নাকি পাওয়া যায়। সত্যিই কি পাওয়া যায় তোমরা আমাকে জানিও তো। আমি তো উইশ করেছি, জানি না পাবো কি না, তবে তোমরা আমাকে জানিও যে তোমরা পেয়েছো কি। ঠিক এইরকম ছিল কিছুটা মনেস্ট্রির ভেতরটা, আর এরা এরকম বাচ্চাগুলো খেলছিল। আর এই সামনে আমার মা দাঁড়িয়ে আছে আর বাইরে সবাই ওয়েট করছে আমি ভিডিও করছিলাম বলে। আর এই যে আমি একটু চান্স পেলেই ভিডিও ফটো তুলতে খুব ভালোইবাসি, আই থিঙ্ক অনেকেই ভালোবাসে। আচ্ছা, এই যে মনেস্ট্রিটা আশেপাশে কিন্তু পাহাড় আর বাড়ি। তোমাদের কার কার এরকম জায়গা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টে। এই দেখো আমিও যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এই দেখো সাইডে পাহাড় আর মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা। আর এটা তো মনেস্ট্রির ওই যাওয়ার ঢোকার রাস্তাটা, এখান দিয়ে আরেকটা রাস্তা আছে, আমি এদিকে আর যাইনি, তবে শুনেছি এখান থেকে নাকি একটা কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো কষ্ট করে আর উঠিনি, হাঁপিয়ে গেছিলাম বলে। এই দেখো এরকম, ওখান থেকে বেরিয়ে আমরা একটা লাভার ভিউ পয়েন্টে চলে এসেছি, যেখানে আই লাভ লাভা এরকম লেখা থাকে, সবাই ফটো মটো তোলে। আর এখানকার ভিউটা কিন্তু অসাধারণ। এই রাস্তাটা দিয়ে আমরা এখানে এসেছি। এখানে সামনে একটা পাইন ফরেস্টের মতনও আছে, যেখানে এন্ট্রি ফিস 20 টাকা, তোমাদেরকেও নিয়ে যাব। এই যে এই পাইন ফরেস্টটা, আসতেই পারো যেতেই পারো, খুব ভালো কিন্তু ফটো ওঠে। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এটা একটা লেকের মতন যেখানে বোটিং করা যায়। এন্ট্রি ফিস ছিল 70 টাকা আর বোটিংয়ের জন্য 100 টাকা করে, বাচ্চাদের আর একটু কম। তো চলো তোমাদের লেকটা সুন্দর করে ঘোরাই আর বোটিং করছি দেখো আমি এখানে, আর লেকটা একটু দেখো। যখন এত সুন্দর রাস্তা আর এত সাইডে পাহাড়, তখন কথা না বলে একদম নিজের মধ্যে থাকাটাই ভালো। এবার চলে এসেছি আমরা সিলেরি গাঁওতে।
রাস্তাটা দেখো জাস্ট অসাধারণ। এখানে ফটো তোলার জন্য একদম বেস্ট, যারা ফটো তুলতে খুব ভালোবাসো তারা অবশ্যই কিন্তু এই রাস্তাটার প্রেমে পড়ে যাবে। কিন্তু এই এখন যেখানে আমরা যাচ্ছি এই জায়গাটা আহামরি একদমই কিছু নয়, তোমরা এটা স্কিপ করেই দিতে পারো। ঠিক এরকম একটা রাস্তা, দু তিনটে রকম বসার জায়গা আছে, আর পাহাড়ের ভিউটা একটুখানি পাবে, আর কিছুই না, এই যে পাহাড়ের ভিউ আর এরকম রাস্তা। কিন্তু এখান থেকে বেরিয়ে 1 মিনিট আগেই একটা জায়গা আছে, এই জায়গাটার কথা বলছি, এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। ব্রিজটা ভেঙে গেলেও রাস্তাটা একটু জঙ্গলের ভেতর দিয়ে, যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছ তারা একটু সাবধানে যাবে, কারণ এখানে শুনেছি লেপার্ড, ভাল্লুক, একটু জন্তু জানোয়ারের উপদ্রব আছে। তো যারা যাচ্ছ, এই যে হ্যাঙ্গিং ব্রিজটা দেখতেই পাচ্ছ ভেঙে গেছে, কিছু সেরকম দেখা নেই, জাস্ট একটা অ্যাডভেঞ্চার। এটা শোনার পর কিন্তু আমরা দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে এসেছি, কারণ সন্ধে নেমে গেছে। এবার ওখান থেকে বেরিয়ে পড়েছি, আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চারকোল, একটা অববিট প্লেস, কালিম্পংয়ের অনেকেই নাম শুনেছ। রাস্তাটা যতটা সুন্দর, আমরা যেখানে হোমস্টেটা নিয়েছিলাম ততটাই কিন্তু ভয়ানক ছিল। তো রাস্তাটা এনজয় করো তাড়াতাড়ি। যেতে যেতে সন্ধে হয়ে গেছিল, কিন্তু সন্ধে নামার পর হোমস্টে থেকে এই যে দৃশ্যটা, 6 ইঞ্চি স্ক্রিনে কতটা আসবে জানি না, কিন্তু মন প্রাণ ভরে উপভোগ করেছিলাম সারা রাত। দেখো সকাল হয়ে গেছে, আর সকাল ঘোরেই ঠিক এত সুন্দর একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছিল। চারিদিকে পাহাড়, আর মাঝখানে এতগুলো ফুল গাছের মাঝখানে আমরা। এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা, এই রুমটা ভাড়া নেওয়া হয়েছিল, আর এই দুখানা রুম ভাড়া নেওয়া হয়েছিল পার পারসন 950 টাকা করে। তোমরা গেলে কিন্তু এই জায়গাটা যেতেই পারো, খুব ভালো বিহেভিয়ার। আর এনাদের যে আন্টি ছিল তাদের সাথে কিন্তু গল্প করতে করতে কেটে গেছিলো রাতটা। এ দেখো আমার দিদির ছানাটি নাচছিল, যেই আমার ভিডিও করা দেখেছে অমনি পালানো। চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই হোমস্টেটা কেমন। এই এরকম সিঁড়ি, এরকম সাইডে গাছ, খুব পরিষ্কার, আর বিহেভিয়ারও কিন্তু খুব ভালো। আর ইনি যে বসে আছেন, ইনি হচ্ছেন মহিলা, মানে আন্টিটির হাজবেন্ড, কিছু কাটাকাটি করছিল আমাদের ব্রেকফাস্টের জন্য। কিন্তু অসাধারণ কিন্তু ভিউটা ছিল, খুব সুন্দর ভিউটা ছিল। আমরা একদিনই স্টে করেছিলাম, এই দিনকেই আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো সেদিনকে কী কী করলাম সেটা আমরা নেক্সট ব্লগে জানাচ্ছি, সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।